আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদেরকে আবারও স্বাগতম আমার এই ভিডিওটিতে। তো আজকের ভিডিওটির বিষয় হচ্ছে কবুতর পালন করতে হলে আমাদেরকে প্রথম থেকে কি কি জিনিস জানতে ও করতে হবে। তো আমি ভিডিও করছি বেসিক্যালি যারা নতুন কবুতর পালবেন তাদের জন্য। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার মাত্র শুধু ছোট্ট একটি অনুরোধ থাকবে, সেটি হচ্ছে আমার চ্যানেলটি নতুন, তো সেহেতু যদি আপনারা আমার পাশে থাকেন তবে আমার ভিডিও বানাতে উৎসাহ আরও বেড়ে যাবে। তো সেই কারণে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আমি সবসময় চেষ্টা করে থাকি আপনাদের নতুনরা যারা কবুতর পালতে গিয়ে বিভিন্ন সমস্যায় পড়েন সেই সকল সমস্যার সমাধান নিয়ে এবং যা কিছু জানতে এবং করতে হয় সেই সকল জিনিস নিয়ে আমি ভিডিও করার চেষ্টা করি। তো এই কারণে যদি যারা না জানতে পারেন, যারা একেবারে অনভিজ্ঞ, তারা যদি আমার এই ভিডিওটি দেখে সামান্য উপকৃত হন তাহলে আমার ভিডিওটি করা সার্থক মনে হবে আমার। তো এই জিনিসটি আপনারা আমাকে কীভাবে বোঝাবেন সেই জন্য আপনাদের ভিডিওটিতে একটি লাইক করতে হবে। তো বকবক অনেক করে ফেলেছি, তো ভিডিওটি শুরু করছি। প্রথমে বলে নিচ্ছি, কথাগুলো যদি না বুঝতে পারেন তাহলে ভিডিওটি আবার দেখবেন এবং আমার এই যে ভিডিওটি হচ্ছে তো সেই ভিডিওটি এখন মেন ভিডিওতে চলে আসছি। তো কবুতর পালন করতে হলে আমাদের প্রথম থেকে তিনটা জিনিস কবুতরের ঠিক রাখতে হবে। প্রথম, কবুতর সম্পর্কে জানতে হবে। নতুনদের জন্য আমি একটা আলোচনা করেছি 14 মিনিটের, ভিডিওটি একটু লং হলেও আমার চ্যানেলটিতে গিয়ে আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন। ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিংক আমি দিয়ে দিব। এবং দ্বিতীয়ত, সর্বপ্রথমে আসলে যেটা হবে সেটা হচ্ছে আপনার কবুতরের বাসস্থান ঠিক করতে হবে, তারপর তার খাদ্য ঠিক করতে হবে, তারপর আপনাকে কবুতর ঠিক করতে হবে। কবুতর যেহেতু ঠিক করবেন, কবুতরের বিষয়টা আমরা এখন বলছি না, কবুতর পালার আগে প্রথম থেকে আমাদের কী করতে হবে সেটা নিয়ে বলছি। তো প্রথমে আপনাদের খাঁচা লাগবে। তো কবুতর পালনে যে কোনো কবুতর, আপনি রেসার কবুতরটা একটু বড় পিঞ্জিরা লাগে, তো রেসার কবুতরটা যদি আপনি পালেন তাহলে 2 ফিট বাই 2 ফিট খাঁচা রাখবেন। এবং এছাড়া আপনার যদি রেসার কবুতর ছাড়া ফ্যান্সি আর রেসার এই দুইটা জিনিস ছাড়া আপনি অন্য ছোটো জাত যেমন গিরিবাস পালতে পারেন, তো এই জাতটার জন্য আপনার খাঁচার সাইজ হইতে হবে মিনিমাম 1.5 ফিট বাই 1.5 ফিট, আর 1.5 ফিটের কম না হওয়াটাই বেটার আমি মনে করি। তো এভাবে খাঁচার আলোচনা গেল। এবং খাঁচার পাশাপাশি আপনাদের কী কী লাগবে, যেহেতু কবুতরকে আপনার খাদ্য দিবেন সেই ক্ষেত্রে খাবারের জন্য আপনার খাঁচার ভিতর বাটি লাগবে জোড়া প্রতি 2টা ব্রিডিং কেজের জন্য। এবং আপনি যদি ফ্লাইং করে দিয়ে থাকেন, রেসিং বা গিরিবাস যাই পোষেন, তো সেক্ষেত্রে আপনাকে খাঁচার জন্য আপনার বড় খাবারের ব্যবস্থা, খাবারের পাত্রের ব্যবস্থা করতে হবে। তো সেই নিয়ে বিভিন্ন ব্লগ আসবে আমার চ্যানেলে, যে আমি বিভিন্ন দোকানে নিয়ে যেয়ে আপনাদেরকে সেই ব্লগ ভিডিওগুলো দেখাবো এবং একদম লাইভে আপনাদেরকে সরাসরি দাম এবং বিক্রেতাদের জিনিস সম্পর্কে জিনিসও দেখাবো এবং দামের চাহিদাটাও দেখাবো। তো প্রথমে আমাদের খাঁচা জানতে হবে এবং খাবার দেওয়ার জন্য যে পাত্র সেটা দেখতে হবে, এবং কবুতরের জন্য যা যা লাগে মেডিসিন সেই সম্পর্কে আমরা পরে আলোচনা করব বিভিন্ন ভিডিওতে, এটা আমরা প্রয়োজন মতো ব্যবহার করব। তো এই ছিল খাঁচার বিষয়। 2 নম্বরে খাবারের বিষয়। তো প্রথমে আমরা, এটা আসলে বেশি একটা গুরুত্বপূর্ণ কেউ মনে করবেন না, তবে আমি এটা মনে করতেছি কারণ আমি যখন নতুন ছিলাম তখন এই সমস্যাটা আমি ফেস করছি, যে আমি জানতাম না কবুতরকে কী খাবার দিতে হয়। তো আমি বেসিক 5-6টা নাম বলে দিতেছি, এই জিনিসটা নিয়ে পরে বিভিন্ন বিস্তারিত ভিডিও আমি করব। তবে এই ভিডিওটি যেহেতু নতুনদের জন্য প্রাথমিক আলোচনা, তো সেক্ষেত্রে আমি একদম ছোট করেই সাধারণ একটা কথা বলে দিচ্ছি। তো যারা সিনিয়র রয়েছেন কবুতর পালনে তারা আবার আমাকে গালাগালি করবেন না প্লিজ। তো কবুতর যা খায় সেটি হচ্ছে গম, রাজা, চীনা, বাজরা, সরিষা, সূর্যমুখীর বিচি, ডাবলি, তো এরকম খাবার তারা খায়। তো এটাই ছিল মেন কথাগুলো। তো কথাগুলো যেহেতু ছোট ছিল তবে নতুনদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং খুব সাধারণ লাগলেও আসলে এটাই সত্যি। তো আমরা ইতোমধ্যেই ভিডিওটি প্রায় শেষ মাথায় চলে আসছি, এতক্ষণ আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এবং আরেকটি বিষয় যেটা আমি বলেছিলাম, যে 3টা জিনিস, খাদ্য, বই, তারপরে খাঁচা, তারপরে কী কী জানতে হবে, এটা নিয়ে আমি আরেকটা ভিডিও দিয়েছি, সেই লিঙ্কটা আমি দিয়ে দিব।
তো দুইটা জিনিসের কথা বলে ফেলছি, তো এখানে আমার ভিডিওর বিষয়বস্তু শেষ। তো যারা এখনও ভিডিওটিকে লাইক করেননি তারা আমার ভিডিওটিকে একটু লাইক করে দেন, যাতে আপনারা আমার এই ভিডিও বানিয়ে উৎসাহ আরও বেড়ে যাওয়ার আগে আবারও একই কথা বলছি, সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।